ভারতের ফুটবলের উন্নতির সাথে এবার কাজ করবেন আর্সেনাল কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার। ভারতীয় ফুটবলের গ্রাসরুট লেভেল এবং যুব প্রতিভাদের ডেভেলপমেন্টের সাথে এবার কাজ করতে চলেছেন কিংবদন্তি আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। 73 বছর বয়সী এই ফুটবল ব্যক্তিত্ব বর্তমানে ফিফার চিফ অফ গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন। কাতার বিশ্বকাপ চলাকালীন ওয়েঙ্গার সহ আরও বেশ কিছু ফিফা আধিকারিক এবং এশিয়ান ফুটবল কাউন্সিলের বেশ কিছু সদস্য সর্বভারতীয় ভারতীয় ফুটবল ফেডারেশনে কথাবার্তা চালিয়েছিলেন ভারতীয় ফুটবলের ইউথ ডেভেলপমেন্টের বিষয় আলোচনা করার জন্য। এরপর AIFF একটি পরিকল্পনা সারে ফিফা এবং AFC থেকে ইনপুট নিয়ে প্ল্যানটির নাম দেওয়া হয়েছে ভিশন 2047। এর অন্যতম লক্ষ্য ভারতকে এশিয়ার সর্ববৃহৎ ফুটবল খেলিয়ে দেশ হিসাবে গড়ে তোলা, একটি শক্তিশালী প্রিমিয়ার লিগ গড়ার পাশাপাশি একটা শক্তিশালী ফুটবলিং ইকোসিস্টেম গড়ে তোলার কাজে এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে। ভারতের এই পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন আর্সেন ওয়েঙ্গার। এর মধ্যে প্রধান কাজ সাউথ এশিয়ান দেশটার গ্রাসরুট প্রোগ্রামগুলোকে ভালো করে সাজানোর বিষয়টি আছে। রোডম্যাপ প্রকাশ্যে আনার পর AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ওয়েঙ্গারের কী ভূমিকা হতে চলেছে সেটা প্রকাশ্যে এনেছেন এদিন। এই বিষয়ে তিনি বলেছেন, আমাদের সাথে ফিফা ডেভেলপমেন্টের টিমের বিস্তারিত আলোচনা হয়েছে। আর্সেন ওয়েঙ্গার ফিফা টাস্ক ফোর্সের হেড এখন। তিনি আমাদের সাহায্য করবেন গ্রাসরুট প্রোগ্রামের বিষয়ে। ওয়েঙ্গারের টিমের কোচেরা আসবেন। 6টা স্ট্র্যাটেজিক 4-ইয়ার প্ল্যানের ওপর নির্ভর করে এগোনো হবে বলে জানিয়েছেন কল্যাণ চৌবে। এই বিষয়ে তিনি বলেছেন, ভিশন 2047 তৈরি, এবার সেটা প্রয়োগ করা শুরু হবে। 6টা 4 বছরের স্ট্র্যাটেজিক প্ল্যান করে এগোনো হবে। এর মধ্যে প্রথম 2026 সাল অবধি চালানো হবে। আমাদের লক্ষ্যে থাকা পরিকল্পনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা ভালো ফুটবল ইকোসিস্টেম তৈরি করার জন্য। সম্প্রতি আর্সেন ওয়েঙ্গারকে তার পুরনো ক্লাব আর্সেনালের খেলা দেখতে হাজির থাকতে দেখা গিয়েছিল। দীর্ঘ 22 বছর কোচিং করানোর পর 2018 সালে আর্সেনালের দায়িত্ব ছেড়েছিলেন ওয়েঙ্গার। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে পুরনো দলের খেলা দেখতে হাজির ছিলেন তিনি। গানার্সের কোচ হিসাবে একাধিক মেজর ট্রফি জিতেছিলেন ওয়েঙ্গার। এর মধ্যে আছে 3টি প্রিমিয়ার লিগ এবং 7টি FA কাপ। ওয়েঙ্গার দায়িত্ব ছাড়ার পর আর্সেনালের দায়িত্বে আসেন মিকেল আর্তেতা। ওই সময় ফ্যান এবং মিডিয়া এই স্প্যানিশ কোচের মুনশিয়ানা নিয়ে প্রশ্ন তুললেও তার কোচিংয়ে এবছর প্রিমিয়ার লিগে দারুণ ফুটবল খেলেছে আর্সেনাল দল। লিগে দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে 5 পয়েন্ট বেশি নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এখনও অবধি হেরেছে 1টি মাত্র ম্যাচে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।